পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশি শনিবার থেকে কুয়াশা মোড়া সকাল ব্যাহত ট্রেন ও বিমান চলাচল কুয়াশায় মোড়া শনিবারের সকাল ঘন কুয়াশার কারণে দৃশ্যমান্যতা কমে যাওয়ার জন্য কলকাতা বিমানবন্দরে দীর্ঘ সময় ব্যাহত হয় বিমান চলাচল সূত্রের খবর অনুযায়ী শনিবার সকাল তখন ছটা কলকাতা বিমানবন্দরের দৃশ্যমান্যতা প্রায় পঞ্চাশ মিটারে নেমে যায় এদিন সকাল সাড়ে পাঁচটা পর্যন্ত দেড়শো মিটার দৃশ্যমান্যতা ছিল তারপর ক্রমেই দৃশ্যমান্যতা আরও কমতে শুরু করে নিরাপত্তার কারণে নির্দিষ্ট সময়ে ওঠানামা করতে পারেনি বিমান একই ছবি ধরা পড়েছে কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ দ্বিতীয় হুগলি সেতুতেও রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবন নবান্ন এলাকাতেও এদিন ছিল কুয়াশার চাদরে মোড়া ঘন কুয়াশায় ঢেকেছিল এলাকা গত কয়েকদিন একেবারে মেঘলা আকাশ দেখেছে রাজ্যবাসী কিন্তু আর কতদিন চলবে এই অবস্থা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে শনিবার থেকে আবহাওয়ার যথেষ্ট উন্নতি হবে তবে আবহাওয়াবিদরা জানাচ্ছেন আগামী চার পাঁচ দিনের মধ্যে পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে যার ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত উপকূল ও সংলগ্ন এবং বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির সম্ভাবনা তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিম ও দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় শনিবার সকাল থেকেই ঘন কুয়াশার দাপটে বিমান ওঠানামায় সমস্যা হওয়ার পাশাপাশি ট্রেন চলেছে ধীর গতিতে তবে কুয়াশা কমলে তাপমাত্রা কমে যাবে বলেই জানিয়েছে হাওয়া অফিস কলকাতায় পুবালি হাওয়ার প্রভাব থাকবে বাতাসে যে জলীয় বাষ্পের পরিমাণ ছিল তা কেটে যাবে এবার ধীরে ধীরে কিছুটা হলেও পারদ নামবে শীতের শেষবেলাটা ভালো করেই উপভোগ করতে পারবেন সকলে এমনটাই মনে করছে হাওয়া অফিস ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড কলকাতা কুয়াশায় মোড়া শনিবারের সকাল ঘন কুয়াশার কারণে দৃশ্যমান্যতা কমে যাওয়ার জন্য কলকাতা বিমানবন্দরে দীর্ঘ সময় ব্যাহত হয় বিমান চলাচল সূত্রের খবর অনুযায়ী শনিবার সকাল তখন ছটা কলকাতা বিমানবন্দরের দৃশ্যমান্যতা প্রায় পঞ্চাশ মিটারে নেমে যায় এদিন সকাল সাড়ে পাঁচটা পর্যন্ত দেড়শো মিটার দৃশ্যমান্যতা ছিল তারপর ক্রমেই দৃশ্যমান্যতা আরও কমতে শুরু করে নিরাপত্তার কারণে নির্দিষ্ট সময়ে ওঠানামা করতে পারেনি বিমান একই ছবি ধরা পড়েছে কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ দ্বিতীয় হুগলি সেতুতেও রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবন নবান্ন এলাকাতেও এদিন ছিল কুয়াশার চাদরে মোড়া ঘন কুয়াশায় ঢেকেছিল এলাকা গত কয়েকদিন একেবারে মেঘলা আকাশ দেখেছে রাজ্যবাসী কিন্তু আর কতদিন চলবে এই অবস্থা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে শনিবার থেকে আবহাওয়ার যথেষ্ট উন্নতি হবে তবে আবহাওয়াবিদরা জানাচ্ছেন আগামী চার পাঁচ দিনের মধ্যে পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে যার ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত উপকূল ও সংলগ্ন এবং বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিম ও দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় শনিবার সকাল থেকেই ঘন কুয়াশার দাপটে বিমান ওঠানামায় সমস্যা হওয়ার পাশাপাশি ট্রেন চলেছে ধীর গতিতে তবে কুয়াশা কমলে তাপমাত্রা কমে যাবে বলেই জানিয়েছে হাওয়া অফিস কলকাতায় পুবালি হাওয়ার প্রভাব থাকবে বাতাসে যে জলীয় বাষ্পের পরিমাণ ছিল তা কেটে যাবে এবার ধীরে ধীরে কিছুটা হলেও পারদ নামবে শীতের শেষবেলাটা ভালো করেই উপভোগ করতে পারবেন সকলে এমনটাই মনে করছে হাওয়া অফিস ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড কলকাতা সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ